গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সকালে 9:30 কি 10টার মতো বাজে আর সকালবেলায় টিফিন করে আমরা বেরিয়ে গেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমাদের বাড়ির চত্বরেই রয়েছি, মানে বাবার কারখানার সামনে রয়েছি। এখানে বাবা এখন সকালবেলাতে আসে আর কি, আর তারপর বাড়ি গেছি। বাড়ি গিয়ে দেখি বাবা আমাদের জন্য এই যে ছেঁড়া পরোটা, এটা খুব ফেমাস একটা জিনিস, আমার ভীষণ ভালো লাগে। তো ওটা খেলাম, তারপরে মা একটু মাটন রান্না করছিল আমরা এসেছি বলে সেটা একটুখানি টেস্ট করলাম। আনার কথা ছিল চিকেন, যেহেতু আমি খুব ভালোবাসি, কিন্তু বাবা এনেছে মাটন। যাই হোক, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বোন আমি আর বর মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। এবার বলি যে কেন এসেছি, সেটা হচ্ছে প্রথমত আমরা এসেছি ভোট দেওয়ার জন্য। পরের দিন ছিল ভোট, মানে সেই দিনই ছিল ভোট। তো ভোট দেওয়া কমপ্লিট, আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের এই রাস্তার সামনে দেখো, পলাশির দিকে যেতে বা আসতে এইখানে এত লিচু গাছ রয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু লিচু ধরেছে, খুব ভালো লাগছিল দেখতে। এবার তো আমাদের এইদিকে আমই হয়নি, নদিয়া ডিস্ট্রিক্টে তেমন আমই দেখা যাচ্ছে না, লিচুটাও দু একটা দেখা যাচ্ছে। তো বাড়ি ফেরার পথে বড় দিকে একটুখানি মোমো কিনছে আর আমি একটু দোকানে দাঁড়িয়ে আছি, একটা টেলার্সের দোকানে। এখানে একটা জামা দেওয়ার ছিল, সে মানে নেওয়ার ছিল, তো সেটা নিলাম। আর তারপরে যে মা বোন একটুখানি গল্প করছিল, যাই হোক, তারপর ডিরেক্টলি চলে আসি একদম শ্বশুরবাড়ির ব্লগে। মানে পরের দিন সকালবেলায় উঠেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো এখানে এসেই এখন গোছ গাছ করছি, মানে একটা দিনের জন্যই জাস্ট বাড়ি গিয়েছিলাম আর কীভাবে যে কেটে গেছে বুঝতেই পারিনি। তো মা এই যে ঘরে বানানো ঘি দিয়েছে আর ছোলা ছাতু দিয়েছে নিয়ে যাবো বলে কোচবিহারে, আর এই বাড়ি থেকে এখনও ঘি রেডি হয়নি, মানে সেরকম মানে ঘি বানানো হয়নি, তার জন্য শুধু মাই পাঠিয়েছে। তো আমি রেডি এখন, আমরা যাবো এখন গোজ খেতে। চলো পাশের বাড়িতে গিয়ে গোজ গা খেয়ে আসি। দিনের বেলায় গোজ মানে হচ্ছে এমনি খাওয়া দাওয়া সকালবেলায়, তারপর রাত্রিবেলায় যদি আসে এসে নিয়ে তো যাবো। আমাদের বাড়ির সামনাসামনি শ্বশুরবাড়ির সামনাসামনি একটা বাড়িতে ছিল বিয়ে, যেহেতু পাশের বাড়িতে বিয়ে তাই 3-4 দিন ধরে একটা নেমন্তন্নের ব্যাপার ছিল। তো প্রথম দিন সকাল থেকেই স্টার্ট করেছি লুচি আর এখানে রাতে দেখাবো পাত্রকে। এখন যাবো হচ্ছে পাশের বাড়িতে দুপুরের খাবার খেতে, অনেকটা দেরি হয়ে গেছে। আর যদিও আজকে বিয়ে বাড়ি বলে কথা, আজকে সারাদিনই লোকজন সেখানে, সবার খাওয়া হয়ে গেছে বাড়িতে মোটামুটি, আর আমি আর ও বাকি রয়েছি। এসে আবার একটুখানি ফ্রেশ হলাম, গা হাত পা ধুলাম, তারপরে এবার আবার যাবো খেতে, তারপর রেস্ট নেবো। 4 দিন এখন বাড়িতে কোনো রকম রান্না হবে না, 4 দিন এখানে 3 বেলা করে নেমন্তন্ন ছিল। তো দুপুরবেলাতেও খাওয়া দাওয়া করেছি আর চলো এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাবো, একটু রেস্ট নেবো। আর রেডি হয়ে হচ্ছে ওরা জল সাজতে বেরোবে, তো ওদের সাথে একটুখানি বেরোবো। তো এই হচ্ছে আমার বড় দিকে কম্পিউটারে কাজ করছে, ওকে বলে যাচ্ছি, কারণ আমি আর আমার যা আর ওইদিকে মা বেরোচ্ছি একসাথে, আর দুই ভাই ওরা বাড়িতে থাকছে, তো বলে গেলাম যার জন্য। তো এখন আমরা যাবো আশ্রম পাড়াতে, যেহেতু আমাদের আশ্রমের ওইদিকেই সমস্ত মানে জল সাজতে গেলে এখানে আসে সবাই, ভিডিও টিডিও করে শ্যুট করে এর জন্য। আর চলো ভিডিওটা দেখতে থাকো। আশ্রমে আমরা আগে আগে পৌঁছে গেছিলাম, দিয়ে ওয়েট করছিলাম, পরে ওরা আসলো। তো এই যে দেখো এখন সবাই মিলে ফটো তুলছি, গ্রুপ ফটো। আর এখানে কিন্তু ভাইয়ের মানে দেওরের বিয়ের সময় আসা হয়েছিল। সেই সময় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে গরম চলছিল, তার মধ্যেই বিকেলবেলাতে জল সাজতে বেরিয়েছিল গরমের জন্য। যাই হোক, ভিডিওটা এইটুকুর মধ্যেই থাকছে, রাতের ভিডিওটা অন্য ভিডিওতে শেয়ার করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।